এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস সেভেনের ম্যাথ এক্সারসাইজ হচ্ছে 7.3 এর 11 নম্বর কোয়েশন। তো এর আগে যতগুলি কোয়েশন ছিল সবগুলি আমি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো কোয়েশন নম্বর হচ্ছে 11, পাশের চিত্রে ও ওয়াই, ও ওয়াই সমান সমান বলছে যে ও টি, ও টি সমান সমান, ও ওয়াই সমান সমান হচ্ছে ও টি, এবং ও বি, ও বি সমান সমান হচ্ছে ও এক্স। তাহলে এই বাহু সমান সমান এই বাহু, এবং কোণ হচ্ছে টি ও ওয়াই, টি ও ওয়াই সমান সমান হচ্ছে কোণ বি ও এক্স, বি ও এক্স। তাহলে এই কোণটি সমান সমান, এখানে বি ও এক্স বাদ দিয়ে যদি আমরা এই কোণটা দেখে নিই, তাহলে এই কোণ সমান সমান হচ্ছে এই কোণ। এবার প্রমাণ করতে হবে এই বি ওয়াই বি অথবা বি ওয়াই সমান সমান টি এক্স, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে কোণ টি ও ওয়াই সমান সমান বি ও এক্স, এখানে কোণ অবশ্যই লিখবে যে কোণ টি ও ওয়াই সমান সমান বি ও এক্স, টি ও ওয়াই সমান সমান বলছে যে বি ও এক্স, আমরা কোয়েশন থেকে পেয়ে গিয়েছি। তো উভয় পক্ষ থেকে আমরা বি ও টি বাদ দিয়ে দেবো, বি বি ও টি এই কোণ আমরা বাদ দিয়ে দেবো, এই দুটি কোণ থেকে, এই কোণ থেকেও এই কোণ নিয়ে যে এখান থেকে কোণ বলেছিলাম, এই কোণ থেকে আমরা এই কোণটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব এই কোণ। আর পরের বার আমরা এই কোণ থেকে আমরা এই কোণ যদি এই কোণটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব এই কোণটা। তো এখানে বি ও টি মাইনাস করে দিলাম টি ও ওয়াই থেকে, টি ও ওয়াই মাইনাস পি ও টি মাইনাস কোণ বি ও টি সমান সমান কোণ বি ও এক্স, বি ও এক্স মাইনাস বি ও টি, বি ও টি বাদ দিয়ে দেবো। তো বাদ দেওয়ার পর কী পেয়ে যাব, বি ও ওয়াই এই কোণটা পেয়ে গেলাম। তো এই কোণ সমান সমান হচ্ছে কোণ এক্স ও টি, এই কোণটা পেয়ে গেলাম। তো এবারে ওয়াই ও বি, ওয়াই ও বি, ওয়াই ও বি এই ত্রিভুজ এবং বলা হয়েছে টি ও এক্স, ত্রিভুজ দুটির মধ্যে হচ্ছে কোণ বি ও ওয়াই সমান সমান কোণ হচ্ছে এক্স ও টি, অর্থাৎ এই কোণ সমান সমান এই কোণ। এবং এখানে কী বলা হয়েছে যে প্রথমেই বলা হয়েছিল ও ওয়াই সমান সমান হচ্ছে ও ও টি, তারপরে বার বলেছে বি ও বি সমান সমান ও এক্স। তাহলে এই বাহু সমান সমান হচ্ছে এই বাহু, আর এই বাহু সমান সমান হচ্ছে এই বাহু। তাহলে দুটি বাহু এবং এখানের এই কোণ হচ্ছে সমান, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ, এটা দুটি সাইড, তাহলে এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী হয়েছে এটা সর্বসম ত্রিভুজ। তাই এখানে বলেছি ত্রিভুজ ওয়াই ও বি সর্বসম ত্রিভুজ টি ও এক্স, তাহলে সর্বসম হয়ে গেল। তো সর্বসম কী, এস এ এস সর্বসমতা কি, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি প্রথম থেকে। তো তোমরা অবশ্যই চ্যানেলের নামের মধ্যে ক্লিক করে চলে যাবে প্লেলিস্টে, প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নেবে কীভাবে সেগুলো বুঝিয়েছি এবং এস এ এস কী সেই সম্পর্কে। তো এস এস হচ্ছে সাইড, সাইড এই যে দুটি সাইড রয়েছে, এই দুটি সাইড রয়েছে তার জন্য সাইড সাইড এসেছে, এবং একটি অ্যাঙ্গেল রয়েছে তাদের সমান, তাই এখানে এ এসেছে। তো এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী এটা সর্বসম ত্রিভুজ হয়েছে। যেহেতু এটা সর্বসম ত্রিভুজ হয়েছে, তাহলে এই বাহু সমান সমান এই বাহু আমরা বলতে পারি, তাই এখানে বলেছি বি ওয়াই সমান সমান টি এক্স, সেটা প্রমাণিত হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।